We have discussed previous day plus two. Previous day we discussed about water cycle. What is water cycle? When water is heated, then it turns into the steam. যখন জলকে আমরা গরম করি তখন সেটা বাষ্পে পরিণত হয়। Then this steam or water vapor goes up high in the air. Then it is formed clouds. These clouds then become heavy and it is formed droplet and then it is fall into the earth. On the earth, it is shortly we call the water cycle. What water cycle? How is formed? First, water is heated. Heated TURN turn into VAPOUR goes up and goes up and mixed MIX in air. Go এটা লিখে দিই তারপরে শুরু করি। ফার্স্ট ওয়াটার ইজ হিটেড, ফার্স্ট ওয়াটার ইজ হিটেড, প্রথমে জলকে গরম করা হয়, জল গরম হয়, নেক্সট টার্ন ইনটু দ্য ওয়াটার ভেপার, তারপর কি হয় ওই জলটা বাষ্পে পরিণত হয়, তখন কি হয় দি স্টিম অর ওয়াটার ভেপার গোজ আপ, উপরে উঠে অ্যান্ড বায়ু বাতাসের সঙ্গে মিশে যায়, মিক্সড উইথ মিক্সড ইন এয়ার, বাতাসের সঙ্গে মিশে, দেন দি ওয়াটার ভেপার, তারপর জলীয় বাষ্পটা কুলড অ্যান্ড ড্রপ অ্যাজ রেন, তারপর এতে কি হলো প্রথম থেকে আবার বলছি, জল গরম করা হয়, তারপর সেটা বাষ্পে পরিণত হয়, জল গরম করা হয় বলতে এটা জল গরম হয়, গরম হয় রোদেও হতে পারে, হ্যাঁ মেবি জল গরম হচ্ছে, তারপর সেটা বাষ্পে পরিণত হচ্ছে, উপরে উঠে বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে, সেই তারপর সেই জলীয় বাষ্পটা আবার ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে ঠান্ডা হয় এবং বৃষ্টি আকারে নিচে পড়ে, ইট ইজ কল দ্য ওয়াটার সাইকেল, দিস ইজ কল ওয়াটার সাইকেল, দেন উই কাম টু দ্য হেলস্টর্ম, হেলস্টর্ম কি, হোয়াট ইজ হেলস্টর্ম, সামটাইমস দ্য ওয়াটার ড্রপস
front droplet, then the cold wind passes through the droplet, it is turned into the stone-like droplet, snow, then it is called the hailstone. এটাকে আমরা যখন বাতাস জলীয় বাষ্প বৃষ্টির আকারে পড়ছে তখন কোনো ঠান্ডা বায়ুর সংস্পর্শে আসা মাত্র সেই জলীয় বৃষ্টির ফোঁটা ওটা পাথরের মতো শক্ত হয়ে তুষারপাতের মতো করে যেটাকে শিলা বৃষ্টি বলে আমরা অভিহিত করি, এটাকে বলা হেলস্টোন। ওটা ওটা তাহলে when vapor is cooled by cold wind by it cold is turned wind into the stone form of snow, then it is called hailstone. It is called hailstone. কিছু কিছু প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি, লেখার দরকার নেই, বলে দিন। আমি বলে দিই, how does water turn into steam? When water is heated by any of the source like sun ray and other sources, it is turned into the vapor. It is called water vapor or steam. এটা ওরা লিখে নিবে। খাতাতে শুনে শুনে লিখে নেবে। ঠিক, হ্যাঁ। দু নম্বর প্রশ্নের উত্তর, দু নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হোয়াট ডু মিন বাই দ্য কন্ডেনসেশন। কন্ডেনসেশন ঘনীভবন, কন্ডেনসেশনের কথার অর্থ হচ্ছে ঘনীভবন। হোয়েন ওয়াটার ভেপার গোজ থ্রু দ্য কোল্ড উইন্ড দেন ইট ইজ টার্ন টু দি snow, it is called condensation. When water vapor goes through the cool air or condition, it is turned into the chill snow, it is called condensation. এটা হচ্ছে কি না, যখন কোনো জলীয় বাষ্প বাতাসের ভেতর দিয়ে কোনো ঠান্ডা বায়ুস্রোতে বা ঠান্ডা বস্তুর সংস্পর্শে এসে আবার পুনরায় যখন তুষারে পরিণত হয়, এই পদ্ধতিটাকে বলা হয় কন্ডেনসেশন। হাউ আর ক্লাউডস ফর্মড, কি করে মেঘ তৈরি হয়? মেঘ তৈরি হয় হোয়েন ওয়াটার ভেপার অফ দি এয়ার ইজ cool down by the cold wind, it is formed cloud. It is formed cloud. কি করে, যখন বাতাসে জলীয় বাষ্প যখন ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে তখন এটা মেঘে পরিণত হয়। হুইচ ফর্ম অফ ওয়াটার ডু উই ইউজ ইন আর হোম, উই ইউজ ক্লিন ওয়াটার, ক্লিন ওয়াটার অ্যান্ড হুইচ ফর্ম অফ ওয়াটার মানে একটা লিকুইড হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিকুইড ফর্ম, লিকুইড ফর্ম অ্যান্ড ডার্টিলেস সেফ অ্যান্ড ক্লিন ওয়াটার, উই শুড ইউজ ক্লিন অ্যান্ড ডার্টিলেস ওয়াটার ফর ড্রিঙ্কিং, ওয়াশিং, বাদিং, ইট শুড বি ক্লিন ওয়াটার। স্নো ফ্ল্যাক্স, এটা একটু আগে বলা হয়েছে হেলস্টোন, এটা এটা শেষ আজকে, এই চ্যাপ্টারটা শেষ। হ্যাঁ, অর্থাৎ এই চ্যাপ্টারটা কি ছিল, ছিল ওয়াটার সাইকেল, ওয়াটার সাইকেল। এই তো এইটা দাঁড়ান, ঠিক আছে।